হোমবাক টাইমস। লোকোর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে, 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। খানাকুলে কিশোরপুর বাউনডাঙ্গা এলাকায় কিছু বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা এবং পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল দুষ্কৃতীরা মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। সেখানে দেখতে এলেন খানাকুলের প্রার্থী, বিজেপি প্রার্থী। কত
একটা মেয়ে দাদা দাদাকে তুলে নিয়ে যাচ্ছে, দাদা দাদাকে ধরে ফেলেছে, ও তুলে দুইটা ধরে দিল ভাবড়িয়ে ধাকালে ছেলে। আমি পায়ে পড়ে যাইনি, এমন বড় শক্ত করছে তুলেছে, সে তোমরা দেখলে কি বলবে। তারপরে বৌমার ফলো করে ছুটেছে, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওর পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে। বলছে বাচ্চা আছে কোথায়, তোদের স্বামী তোকে বার করতে হবে বলে বৌমাকে বলছে। তাকে মারছে, আমি এসে বৌমা কাকাকে ধরে তোকে মারানি, ও পেটে বাচ্চা আছে। বাউনখানা ভীম তোলা চোখে জল দাঁড়াবে নিয়ে এমন মারছে। তারপরে গেট গুলো ছুটিয়ে তিন দিক দিয়ে, এইদিকে একটা গেট, পেছনে একটা গেট, ওই দিকে একটা গেট, সব গেট গুলোকে কেটেছে মেশিন দিয়ে। চাবি গুলোকে সেই কিসে করে ছুটলো জানেনি। চার দিন ছাগল বিক্রি করি, সেই ছাগলটা একটা কাতার ভিতরে রাখি, সেই কাতাগুলোকে সরিয়ে ফেলে দিয়ে টাকাটা নিয়ে বাড়ি গেছে সকালবেলা। থানার আসি চারটের সময় যে এসেছিল তখন নিয়ে গেছে। আমার একটা মাটি বেড়া ভাবছিল, তারপর তো আইনে তোমার প্রতিবন্ধী ছেলেটা কি বলেছে কিছু করতে পারে, তাকে পর্যন্ত তো পায়ে একটা উল্টাচ্ছে। ভোরবেলা পাঁচটার সময় দিয়ে পুলিশ নিয়ে এসেছে মেয়ে, তারা কি করবে দেখুন। কিশোরপুর বামনখানা, কিশোরপুর একের বামনখানা গ্রামে গত পরশুর দিন রাত্রিবেলা ওখানে একটা ঝামেলা করেছিল তৃণমূল কংগ্রেসের হানমাদরা। ওখানে গিয়ে আমাদের কার্যকর্তা দোকান ভাঙচুর করে, ব্যাপক পরিমাণে লুটপাট চালানো হয়। তো সেখানে একটা গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে কালকে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সঙ্গে পুলিশ বাহিনী ওই গ্রামে ঢুকে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এমনকি মহিলাদের কাছ থেকে আপনারা কথাগুলো শুনলেন যে পুলিশ কীভাবে অকথ্যভাবে এই মহিলাদেরকে মারধর করেছে। আমার কাছে প্রশ্ন খানাকুল থানার পুলিশের কাছে, মা বোনটা তো ওনাদের বাড়িতেও রয়েছে, ওনাদেরও মা বোন রয়েছে, ওনাদেরও ইজ্জত রয়েছে। আজকে আমার পার্টির কার্যকর্তারা যারা ক্যামেরায় বিল্টু হাজরার সঙ্গে সুজিত রায়, রিপোর্ট আরামবাগ টাইমস। Collection jeans and t-shirts only for men.